স্পষ্ট ঘোষণা হলো নবীর দুশমনের কোনো ধর্ম পরিচয় নাই, নবীর দুশমনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশমনের কোনো গোত্রীয় কোনো বংশীয় পরিচয় নাই, নবীর দুশমনের একটাই পরিচয়, ও মানবতার দুশমন, ও বিশ্ব সভ্যতার দুশমন, ও আল্লাহর নবীর দুশমন, সে আমাদের জানের দুশমন। মুহাম্মাদের নাম উল্লেখ করলে কলিজার মধ্যে শান্তি অনুভব হয়। আমার নবীর মুহাম্মদ আমাদের অস্তিত্ব, আমার নবীর মুহাম্মদ ইসলামের অস্তিত্ব, আমার নবীর মুখে আঙ্গুল তোলার আঙ্গুল ভেঙে ফেলা হবে, আমার নবীকে কটুক্তি করার জীবন দুনিয়াকে বিদায় দেওয়া হবে, আমার নবীকে কটুক্তি করলে দুনিয়াতে থাকতে দেওয়া হবে না। তুমি কি জবাব দিবা কিয়ামতের ময়দানে বলো? তোমার আমার সামনে নবীর নবীর বিরুদ্ধে আওয়াজ তোলা হয়, তোমার আমার সামনে নাস্তিক্যবাদ আমার নবীর চরিত্রের উপরে কালিমা লেপন করতে চায়, তোমার আমার সামনে তোমার আমার নবীকে না কটুক্তি করে। ও মুসলমান, আমি তোমার কাছ থেকে আজকে একটা পণ নিতে চাই। আমার বাংলাদেশে জাতীয় পার্টি যারা করে এরশাদের বিরুদ্ধে কথা বললে তার জবাব জাতীয় পার্টির লোকেরা দেয়, বিএনপির জিয়ার বিরুদ্ধে কথা বললে ছাত্র দল বিএনপির লোকেরা জবাব দেয়, বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে মুজিব সেনারা জবাব দেয়। ও মুসলমান, মুহাম্মদের সেনারা আওয়াজ তুলো, নবীর বিরুদ্ধে কথা বললে আমরা ঘরে বসে থাকবো না। আমার নবীর মহাব্বত তো তোমার জীবন থেকে অনেক বেশি, অতএব আমার নবীকে যদি কোনো বেঈমান গালি দেয়, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, প্রতিবাদটা শুধু লাইভে করলে হবে না, আমার নবীর ইজ্জত রক্ষার জন্য জীবনকে বাজি রেখে ময়দানে প্রতিবাদ করতে হবে।